হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি এখন পাথারে আছি, আর এগুলো হলো পাট শাক। তো আমি আজ পাট শাক তুলবো, তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই, আর দেখাই আমাদের বাগানে কি কি সবজি আছে। তো চলো দেখো, পাট শাকগুলো এখনো বড় হয়নি, পাট গাছগুলো, তথাপিও আমরা একটু একটু তুলে তুলে খাই। তো আমি এগুলো তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি পাট শাক তুলে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই আরো আমাদের বাগানে কি কি সবজি আছে। এই দেখো, এটা হলো মেলঞ্চে শাক। তোমরা কি বলো জানি না, আমরা তো এটাকে মেলঞ্চে শাক বলি। একটা তিতাকড়লা গাছ, দেখো এখানে তিতাকড়লা ধরেছে, পেকে একদম হলুদ হয়ে আছে, এগুলোকে তুলতে হবে। আর এর ফুলটা দেখো, আর এখানে আছে দেখো ঢেঁড়স গাছ। এ দেখো, আর এই দেখো কয়েকটা লঙ্কা গাছ আছে এখানে। দেখো আছে এখানে বেগুন গাছ, যেখানে এই দেখো বেগুন। আর এখানে দেখো পুঁই শাক গাছ, পুঁই শাক দেখো এখানেও আছে, আর এখানে আছে হলুদ গাছ। আমাদের বাড়িতে অনেক গাছে আছে বাগানে। দেখো এখানে একটা চাল কুমড়ো গাছ, এই দিকটাতে দেখো মিষ্টি কুমড়ো, লঙ্কা গাছ, সব কিছুই আছে। আর এখানে দেখো লেবু গাছ, লেবু গাছে লেবু ধরে আছে। এখানে আবার আছে মিষ্টি কুমড়ো গাছ। আর এখানে আর দেখো আমাদের খেরের মেজি, এই সাইডটাতে আছে পুকুর, আর তার পিছনে দেখো পাথার পাথার। তো চলো এখন ঘরে যাই, তারপর দেখি কি করি। আমি এখন চলে এসেছি ঘরে, তোমাদেরকে দেখাই যে আমার মাম্মা সোনারা এখনো ঘুমু ঘুমু দিচ্ছে। ইমা, তুমি উঠতে পারলেছ? ইলি বলি ইমা বুবু। তো আজকে সকাল থেকে একটু ব্লগ করার চেষ্টা করলাম, যদিও খুব একটা বেশি করতে পারলাম না, কারণ এই যে তোমরা জানোই দুই মহারানীর জন্য একদম সময় পাই না, তাও আমি একটু চেষ্টা করলাম। তো তোমাদের যদি একটু ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে দুষ্টুমি দুত্তু দুত্তু, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আমিও প্রথম প্রথম ব্লগ করছি, তো কিছুই জানি না কি ধরনের ভিডিও করলে ভালো হয়, তো তোমরা আমাকে সাজেস্ট করো। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, বাবা।